কালিয়াগঞ্জের শ্রীমতী নদীতে জলে নিখোঁজ এক ব্যক্তি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার কালিয়াগঞ্জের শান্তি কলোনি শ্রীমতী নদীতে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সুশান্ত রায় জানান, তারা কয়েকজন শ্রীমতী শ্মশান এলাকায় বসেছিলেন। সেই সময় এক ব্যক্তি সাইকেল নিয়ে আসেন, এরপর শ্মশানের ঘাটে কিছু সময় কাটান। নদীতে নেমে সাঁতার কাটতে দেখা যায় ওই ব্যক্তিকে। এরপরেই নদীর গভীরে যেতেই তিনি নদীর জলে তলিয়ে যান। স্থানীয় মানুষেরা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলে তার আর খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ব্যক্তির নাম বিষ্ণু চৌহান, বাড়ি 17 নম্বর ওয়ার্ডের মিলন পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জী সহ পুলিশ আধিকারিকেরা। এছাড়াও আসেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান রামনিবাস সাহা সহ বেশ কিছু কাউন্সিলরেরাও। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী সুশান্ত রায় কি জানালেন শোনাবো আপনাদের। আমরা এখানে বসেছিলাম, বসে থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে লোকটার সঙ্গে আগে কথা বললাম, আইসে এখানে কি করছো, তো বলে চুপচাপ কোনো আওয়াজ নেই। তো আমরা আমাদের মতো জায়গার মতো বসে থাকলাম, ওকে ওখানে ছেড়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা মোবাইল নাড়তেছি, তারপরে ও নিজে নিজেই জলের মধ্যে আস্তে আস্তে করে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে সাঁতার কাটল। সাঁতার কাটার পরে অটোমেটিকলি হাতগুলো উপরে উঠায় জল খাচ্ছে। তারপর আমরা সবাই চেঁচামেচি বললাম যে সেলাই সুইসাইড করতেছে। তো সবাইকে ডাক দেওয়ার পরে বললাম যে সুইসাইড করতেছে, সবাই আসলো দেখলাম, তারপর আর লোকটাকে দেখতে পেলাম না। এখনও পাওয়া যায়নি, নাম যায় না। হ্যাঁ, পুলিশ টুলিশ আসছে এখন, না যায়নি। সেটা পারিবারিক অশান্তি থাকতে পারে, মানুষের জীবনে তো কথা বলা যাবে না, কার কি সুবিধা আছে, বোঝাবুঝি চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।